গাজীপুরের শ্রীপুরে সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গাজীপুরের শ্রীপুরে সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়। বিস্তারিত নাজমুল হাসান, শ্রীপুর থানা প্রতিনিধির প্রতিবেদনে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শ্রীপুর উপজেলার প্রতিনিধি নাজমুল হাসানের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে গাজীপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল কাশেম খানের সভাপতিত্বে কোয়ালিটি টিভি শ্রীপুর উপজেলা প্রতিনিধি রতনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, গাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু মেম্বার, শ্রীপুর উপজেলা যুবলীগ সদস্য চান মাহমুদ টনিক, গাজীপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শুভ, 5 নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমগীর হোসেন আলম, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কয়েস সহ আরো অনেকেই। অনুষ্ঠানটিতে অপসাংবাদিকতা বন্ধ করার অনুরোধ করেন অতিথিরা। সিটিজি প্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বহুল প্রচারিত ও স্বনামধন্য আইপিটিভি সিটিজি ক্রাইম টিভির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সিটিজি ক্রাইম টিভির জন্মদিন আয়োজন। সিটিজি ক্রাইম টিভির অষ্টম জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক, সকল দর্শক, কলাকুশলী, সংবাদকর্মী, প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে এ উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। Thank you.